আমাদের যে সংক্রামক ব্যাধি অনেক কমে গেছে, আমরা পোলিও মুক্ত হয়েছি, টিটানাস মুক্ত হয়েছি, ফাইলেরিয়া মুক্ত হয়েছি, আমাদের টিবি নিয়ন্ত্রণে আছে, কলেরা ডায়রিয়া নিয়ন্ত্রণে আছে এবং ম্যালেরিয়া বাংলাদেশে এখন অনেক কমে গেছে। আগে অনেক লোক আক্রান্ত হতো ম্যালেরিয়া এবং মৃত্যুবরণও করত। ম্যালেরিয়া সাধারণত একটা মশাবাহিত রোগ, মশার কামড়ে ম্যালেরিয়া হয়ে থাকে এবং অ্যানোফিলিস মশায়। এই মশায় আপনারা জানেন ময়লা পানিতে বা বিভিন্ন জায়গায় ঝোপঝাড়ে এখানে জন্ম নেয় এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে মানুষের বাড়ি ঘরেও ঢুকে পড়ে এবং সেই অ্যানোফিলিস মশা এই কামড়ে ম্যালেরিয়া হয়ে থাকে। এবং একটি মশা কিন্তু বেশ প্রায় মাসেখানে যাবৎ বেঁচে থাকতে পারে। ম্যালেরিয়ার যে প্রকোপ ছিল অনেক কমিয়ে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ এবং তার পিছনে কিন্তু যথেষ্ট কাজ হয়েছে। সচেতনতা বৃদ্ধি পেয়েছে, লোকে জানে যে ম্যালেরিয়া কীভাবে হয় এবং তার প্রতিকারের ব্যবস্থা হয়। সিটি কর্পোরেশন স্প্রে করে, পরিষ্কার করে, খাল বিলের মধ্যে যেখানে পানি জমে থাকে, ড্রেনে পানি জমে থাকে, বাড়ির পাশে পানি জমে থাকে, ময়লা পানি এমনি পানি সেগুলোকেও সেগুলোর উপরে স্প্রে করে। আমরা দেখলাম প্রায় এই যাবৎকালে এই ম্যালেরিয়াতে প্রায় 1.5 কোটি মশারি দেওয়া হয়েছে। এই যেখানে কীটনাশক যুক্ত ম্যালেরিয়া এই মশারি, যার ফলে লোকে কিন্তু সেই মশার কামড় থেকে শুধু রক্ষাই পাচ্ছে না, মশাও মারা যাচ্ছে। এবং আমরা গত কয়েক বছরে আমরা দেখেছি যে ম্যালেরিয়ার রোগীর সংখ্যাও অনেক কমেছে। আপনারা জানতে পেরেছেন প্রায় 79% কমে গেছে রোগীর সংখ্যা, অর্থাৎ তাদেরকে মশায় কামড়াচ্ছে না এবং যার ফলে আক্রান্ত হচ্ছে না এবং যার ফলে মৃত্যু অনেক কমে গেছে, প্রায় 91% মৃত্যু কমে গেছে। চিকিৎসা সেবা তো প্রায় সব জায়গায় বাংলাদেশের আছে এবং দুর্গম এলাকাতেও যে হাসপাতাল আছে সেখানেও চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমাদের সবচেয়ে বেশি দেখা গিয়েছিল গত এই 10 বছরে 2014 সালে, যেখানে মৃত্যু হয়েছিল 45 জনের এবং রোগীর সংখ্যা প্রায় 57,000 রোগী ছিল। সেটা আস্তে আস্তে কমতে কমতে গত বছরে অনেক বেড়েছিল, আবার বেশ কিছু বেড়েছিল, 14 জন মৃত্যু, 18,000 লোকের আক্রান্ত হয়েছিল। এবছরে এ পর্যন্ত আল্লাহর রহমতে কোনো মৃত্যু নাই এবং রোগীর সংখ্যাও খুব কম, 1425। এই রোগীর সংখ্যা এবং মৃত্যুর দিকে যদি তাকায় তাহলে পরে অনেক ভালো অবস্থায় আমরা রয়েছি।